এখানে আশ্চর্যজনকভাবে এটা কি বোঝা যাচ্ছে না, ওপর থেকে কিছুটা পোকামাকড় পড়ছে আর এই কাকগুলো ওপরে গিয়ে সে পোকাগুলো ক্যাচ করে খেয়ে চলে আসছে। এখানে এক দফা হচ্ছে আর এইখানে এক দফা হচ্ছে, ওপর থেকে আকাশ থেকে বুঝতে পারছি না কী ব্যাপারটা হচ্ছে। ওপর থেকে এরা পোকা পড়ছে আর এরা যাচ্ছে ওপরে উঠে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু দ্য নিউ ব্লগ। আর আজকে সকালবেলা শুক্রবার, আর সারা রাত ধরে ওখানে বৃষ্টিপাত হয়েছে। সকালে ওয়েদারটা একটু অন্যরকম, হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিলো। তো সকালে তো পাখা তো ফুল স্পিডে চলছিলো, বাট মানে ভোরবেলা দেখে আমরা রূপা উঠে কমিয়ে দিয়েছিলো, রোদ্দুরে ঠান্ডা লেগে যেত ভয় আর কি। তো ভয়টা আমি রাত্রিবেলা পাচ্ছিলাম, ঠান্ডা না লেগে যায়। তো এখন অব্দিও ঠিকঠাক আছে, ওয়েদার এমন ফ্ল্যাকচুয়েট করছে, কখন কমছে কখন বাড়ছে, ভয় আছে। তো এখন 10:20, আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি তো যাচ্ছি বাজারে, আর রূপা বাজার পরে ব্যাংকে বেরোবে, তার জন্য তাড়াহুড়ো করছে কাজকর্ম করার জন্য। আর সকাল সকাল চুনা লেগে গেলো 200 টাকার। অ্যাকচুয়ালি কিছু বলার নেই, মানে রূপার ব্যাংকে যে আইডিতে ফোন নাম্বার দেওয়া থাকে সেই ফোন নাম্বার অতটা ইউজ হয় না, অনলি ফর ইউজ হয় SMS নেওয়ার জন্য, যে ব্যাংকে টাকা ঢুকছে ঢুকছে না। আর সেটার জন্য মানে সে এক্ষুনি একটা 200 রুপিসের রিচার্জ মারলাম, যেটা কোনো ফোন কলসও হবে না, যেটা কোনো কিছু, শুধু SMS দেখা হবে। এনিওয়ে SMS-এর প্যাকেজগুলো অনেক বাড়িয়ে দিয়েছে, কম দামের প্যাকেজগুলোতে SMS নেই, এগুলো সব প্রিপ্ল্যান্ড, মানে সবার সাথে এগুলো নেটওয়ার্ক কোম্পানিগুলো প্রিপ্ল্যান করে রাখছে। শুধু SMS দরকার পড়লে কম টাকার রিচার্জ মেরে কিন্তু SMS করা যাবে না, আনলিমিটেড SMS তবেই মারতে হবে, প্রায় 201 টাকা রিচার্জ। এনিওয়ে এখন 10:25, রোদ্দুর তো আছে কাকিমা মানে ছোট ঠাকমির ঘরে, আমি যাবো কিছু মারা করবো, করে আমি দোকান ঢুকে যাবো। আশা করি তোমরা সবাই সুস্থ স্বাভাবিক ভালো আছো এবং তেমনটাই থাকার চেষ্টা করো। আর রোজ ব্লগ দেখো, সমরূপকে সাবস্ক্রাইব অবশ্যই করো, আর এই ব্লগটা পুরোটা দেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু সমরূপ। সো আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়িতে প্রায় 10:30 বাজে। কালকে বৃষ্টির পর থেকে আজকে ওয়েদারটা একটু অন্যরকম হয়ে গেছে, বেশ ভালো লাগছে, একদম রোদ ওঠেনি, মানে একদম মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। তার মধ্যে বেশ একটা মানে দুদিন ধরে যা গরম পড়েছিল একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। আর আমাদের এখানে মানে বর্ষাকালে যেমন হয় না, ঠিক একটু মানে পরিবেশটা পুরো শান্ত থাকে, সব মেলা রয়েছে, তার মধ্যে বেশ একটু কোকিল ডাকে, একটু অন্যরকম ভাব লাগছে, কোকিল ডাকছে ভাল লাগছে শুনতে। আর রেডি হয়ে গেছি, ও যেমনটা বললো তোমাদের, আজকে বেরোবো একটু ব্যাংকে, ছেলেকে ঘুম পাড়িয়ে তবেই যাবো। তো আপাতত ছেলে এখন নিচে আছে, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নামবো, নেমে যত তাড়াতাড়ি পারি বেরোবো, কারণ এসেও তো অনেক কাজ থাকে, রান্নাও টুকটাক কিছু রয়েছে, বাকিটা মা করে দেবে, কিন্তু তাও যেটুখানি করা দরকার সেটুখানি করতে হবে। এখন নামি। এখানে একজন এমন জোর চেঁচাচ্ছে, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে যাচ্ছি, এমন জোরে। এই তো কি বাবা মারছে, কি বলছিলি এতক্ষণ ধরে, বল বল বল। হয়ে গেছে হয়ে গেছে, এই তো আমি কোলে নিয়ে আছি, তো এই শুরু হয়েছে। আমি বাজার থেকে ফিরে এসে এইরকম পুরো চিল্লে বাড়ি মাথায় করছে, 10:45 বাজে, আমাদের টিফিন রেডি হচ্ছে ওখানে, এই বাবু ফুল মস্তিতে খালি চিল্লে যাচ্ছে, বা 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 চিল্লে যাচ্ছে। এবার মা ডাকছে, হ্যাঁ মা, মা কই মা কই মা কই, এই মা আসছে, এই দেখ মা টিফিন নিয়ে চলে এসছে, আর হেলদি টিফিন আজকে আমি কিনে নিয়ে এসছি, কিছু করার নেই, টনি মুখটা চেঞ্জ করার জন্য। আজকে আমাদের টিফিন বাবলুদার কচুরি, তার সাথে এই যে ডাল, বেশ ভালো, এটা কি ঘুগনি টাইপের, এটা বেশ ভালো টেস্টি হয় খেতে। একে বসিয়ে দিলাম, দিয়ে আমরা এবার খেতে বসেছি। আমাদের টিফিন খাওয়া কমপ্লিট, ব্রেকফাস্ট কমপ্লিট,
আমি ওদিকে ছেলের খাবার রেডি করি, খাইয়ে ঘুম পাড়াবো। ও ঘুম পাড়িয়ে দিয়ে যাবে ব্যাংকে, আর আমি চলে যাচ্ছি দোকানে উইদাউট ঘুম পাড়িয়ে। টাটা। টাইম তো এখন প্রায় 11:30 বাজে। আজকে বাইরে ওয়েদারটা এত বাজে, মানে বাজে আমার সকালে রোদ না উঠলে আমার ভালো লাগে না। তো এতটা নিজ ভেজাল, একটা অন্ধকার অন্ধকার ওয়েদার। তো বাবা তো বেরিয়ে গেছে মার্কেটের, আমার এখানে কাজ শুরু হয়ে গেছে। এই যে সেই ধারের প্যাকেট তো চলছে, কারণ নবরাত্রি সোমবার মঙ্গলবার থেকে না বুধবার থেকে নবরাত্রি আরম্ভ, মঙ্গলবার কিন্তু অমাবস্যা। তো সেই কাজই প্রস্তুতি চলছে, দেখা যাক পরপর কী কাজ আসে আজকে। মোটামুটি বাজার এখন হালকা ডাউনই আছে, বাজার বাজারটা উঠবে সানডের পর থেকে। নদিনের পুজো নবরাত্রি, তাই নদিন ধরে ওদের প্রদীপ জ্বালাবার একটা নিয়ম থাকে। তো তাই জন্য এখানে প্রদীপের সলতে যেটা গোল হয়, ওরা বেশি গোলটা ইউজ করে, ডুমো সলতে যেটাকে বলে, তো সেইটাই প্যাকিং চলছে, প্রচুর সলতে লাগে। তো এনিওয়ে এখন দোকানে বাজে ঘড়িতে বাজে প্রায় 1:30, এই কাজ চলছে। এরপর লাঞ্চে যেটা দেরি আছে কি হবেই। আর এখানে চলে এলো ডাবরের জিনিসপত্র সব, ডাবরের নারকল তেল, ডাবরের গোলাপ জল, ডাবরের হানি, ডাবরের চামেলি তেল। আর ডাবরের দামটা রিসেন্টলি খুব বেড়ে যাচ্ছে। বাড়িতে এলাম আর এসে দেখি বেটু উঠলো, সবে উঠলো, ঠাম্মির কাছে ছিল এতক্ষণ। হ্যাঁ, এখন এসে আবার খেলা নিয়ে বসে পড়েছে। ওকে সেই বিগ সাইজ ট্যাংরা মাছের ঝোল, এখানে নিম বেগুন ভাজা হয়েছে আর ঝিঙের তরকারি, আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি। মুখে দেয় না, আয় আবার বেশি করে মুখে দিচ্ছে, বারণ করছি বারণ করছি। এই এই চলে এলে চলে এলে, বেশি করে দেবে। এই জাস্ট আবার ওয়াশিং মেশিনের কাকু এলেন, উনি এখন দেখছেন মেশিনটা, মেশিনে কি প্রবলেম হয়েছে। নিচে যত মেশিনটাকে নিচে নিয়ে যাবেন না, তত জলের স্পিডটা বাড়বে, সেটা স্পিড, তখন মেশিন আপনার দেখবেন অনেক ভালো চলবে। তখন তো গ্রাউন্ড ফ্লোরে তো স্পিড বেশি হবেই, উপরে স্পিডটা তো জলে তো লেভেলটা তো কম হবেই, এই জন্য বারবার প্রবলেম হবে উপরে রাখলে। এক দুজনের খাওয়া হয়ে গেছে, এরা চলে এসছে, এখন আমার এখনো লাঞ্চ হয়নি। আর ওখানে ওয়াশিং মেশিনের কাজ চলছে, হয়েছে হয়েছে, জল খাবি জল খাবি, এই জল খাবি কি কি চোখ রগড়াচ্ছে, ঘুম পাচ্ছে। ওয়াশিং মেশিনের কাকু এই সময় বাড়ি চলে গেলেন, আমি তো ফ্রি হলাম, এবার আমি যাবো লাঞ্চ করতে। এতে তো লাঞ্চ হয়ে গেছে, তার আগে নাকি ধরবো একটুখানি। এই কি খেয়েছি লাঞ্চ, আজ লাঞ্চ কি করিস বল, সবাইকে বল। শিঙ্গি মাছের ঝোল, সব বাবু শিঙ্গি মাছের ঝোল খেয়েছে, ঝোল দিয়ে ভাত খেয়েছে অ্যাকচুয়ালি আর কি। হ্যাঁ হয়ে গেল, দুষ্টুমি কাকে বলে, একটু যদি ওয়েট করতে পারে। 4:20 আর এখন বসলাম লাঞ্চে। আজকে লাঞ্চের মেনু ভাত, নিম পাতা, আলুর তরকারি, কিছু একটা মাছের ঝোল, ট্যাংরা মাছের ঝোল মনে হয় আছে। তো এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ করতে হবে, লাঞ্চের মেনু এটাই। বইয়ের ঘুম ভেঙে, বুই বাবুই ঘুম ভেঙে গেল, গুড আফটারনুন বাবুই। কাক দেখছে কাক, এই কাকগুলো কি একটা স্পেশাল জিনিস করছে, ওপরে গিয়ে শেয়ার করি, তারা ওপরে গিয়ে দেখাচ্ছে। এখানে আশ্চর্যজনকভাবে এটা কি বোঝা যাচ্ছে না, ওপর থেকে কি যেটা পোকামাকড় পড়ছে, আর এই কাকগুলো ওপরে গিয়ে সে পোকাগুলো ক্যাচ করে খেয়ে চলে আসছে। এখানে এক দফা হচ্ছে আর এইখানে এক দফা হচ্ছে, ওপর থেকে আকাশ থেকে বুঝতে পারছি না কী ব্যাপারটা হচ্ছে। ওপর থেকে যেটা পোকা পড়ছে আর এরা যাচ্ছে ওপরে উঠে গিয়ে সে পোকাগুলোকে খেয়ে দিয়ে চলে আসছে। এখানে তো হচ্ছেই, আমার সামনে এখানেও হচ্ছে, কি জানি ওপরে ওরা যাচ্ছে কি ক্যাচ ডুবছে চলে আসছে, কি পোকা হচ্ছে ভগবান জানে।
এখানে যে বাবুই ঘুম থেকে উঠে পড়েছে, ও বা মাছরাঙাও এসে গেছে, মাছরাঙাও খেতে এসেছে। কি খাচ্ছে এরা কে জানে। এই আমরা ছাদে এসেছি সবাই মিলে, এই বাবু ঘুম থেকে উঠে পড়লো, একটা কাক দেখতে এসছে। আমার আজ জল দেওয়ার নেই, কারণ কালকে রাত্রে বৃষ্টিতে গাছের গোড়া ভিজেই আছে। তো একটুখানি ছাদে আমরা টাইম কাটাচ্ছি। ও প্লেন আছে, প্লেন প্লেন, ওই দেখো প্লেন উপরে উপরে, ওই দেখো প্লেন আসছে কাকের মাঝখানে। এখন খবর দেখছিল, খবর দেখছে আমার বাবু, বাবু খবর দেখছে। হ্যাঁ ও যাবে ভোরে দাঁড়াবে। এই আমাদের ইভিনিং টি আমি করলাম, এসে গেছে আমি করলাম। হ্যাঁ তো কি হয়েছে, প্রাইস দেবো আমি ওকে করেছো বলে। আর এই যে যখন দেখে টিভি দেখে আছে, এবার চাইলো এইটা নিচ থেকে দিলাম, ওইটা নিয়ে এখন খেলবে আমার সাথে, কোঅপারেট করবে। কি রে চা খাবি, চা খাবি আজকে, চলো চাটা আমরা খেয়ে নি। আমি বেরোচ্ছি এখন দোকানে, এখানে খাতা খোঁজ আওয়া করছে। এলাম সাতটা, এখন বাজে আটটা। এইটা অমাবস্যার মাল রেডি হয়ে গেল, এইটার বিল। তো এই সব হলো নবরাত্রি স্পেশাল মালা, ফুলের মালা, পুঁথির মালা, যাই বলো না কেন, এগুলো সমস্ত ওয়াশেবল, দামও খুব রিজনেবল, বুঝতেই পারছো মানে এত বড় মালাটা এই দাম। তো এনিওয়ে এইগুলো এখন উঠেছে খুব। তো দশটা বেজে গেল, দোকান বন্ধ করছি, হয়ে গেছে, বাড়ি ফিরবো। এখানে ঘুমাচ্ছে বলে একটু আস্তে আস্তেই ব্লগ করছি। এসছি বাড়িতে প্রায় সাড়ে দশটা, এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে এগারোটা, এখন করবো ডিনার। এতক্ষণ ধরে ম্যাডাম কাজ করছিল, সমস্ত কিছু প্যাকিং ট্যাকিং চলছিল আর কি, তো সেই জন্য সেগুলো হয়ে যেতে পর তারপর আমি এখন ডিনার করতে বসবো। আমাদের ডিনার আছে এর মধ্যে চিকেন, তার সাথে রুটি। বাজে এখন রাত্রির এগারোটা আর আমি এখন যাবো জামা কাপড়গুলো মেলতে। আজকে রাত্রিবেলায় ছেলের জামা কাপড় কিছু ধুয়ে দিলাম, কারণ কালকে বেরোবো। তো সকালে ওয়েদার কেমন থাকবে জানি না, জামা কাপড় আজকে যেমন শুকায়নি কালকেও হয়তো শুকাবে না, যার জন্য আজকে সকালে মেলে দিলাম। আর এখানে পুরো ডার্ক সার্কেল হয়ে গেছে, ঘুমও ঠিকঠাক হয়নি। আর এখন যাই মেলে, ছেলে তো ঘুমোচ্ছে, তারপরে ডিনার করব। এই হ্যাঙ্গারে সব প্যান্ট ভর্তি, অনেক প্যান্ট, প্রায় বারো তেরোখানার মতো প্যান্ট, গেঞ্জি। এখানে মেশিনেও কিছু জিনিস দেওয়া ছিল যেগুলো বিকালে কাঁচা হয়েছিল, পেছনে তারও ওর অনেকগুলো জিনিস আছে। সারা রাত থাক, সকালে আবার অল্প রোদে দিলে ঠিক হয়ে যাবে।